ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে থ্রি স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর ফ্যাক্টরিতে সানফ্লাওয়ার সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশি হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে। এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। জীবাণু থেকে আবার ইনফেকশন না হয়ে যায়। ইনফেকশনের আগেই নতুন লাইফ বয় টার্মারিক। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের সেন্সিটিভিটি থেকে আরাম দেয়। নতুন সেন্সোডাইন ডিপ ক্লিন সেন্সিটিভ দাঁতের দীর্ঘস্থায়ী ফ্রেশনেসের জন্য। মানুষ তো কথা বলবেই, কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার, আর আমার সৌন্দর্যের শুরু লাক্সের সাথে। সাতটি সৌন্দর্য উপাদান সমৃদ্ধ লাক্স, যা দেয় কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে। সৌন্দর্য আমাদের অধিকার, লাক্স। ভাই, ফেরিঘাটা কোন দিকে? বেশি কথা বলি, বেশি বেশি ব্যবসা, ওই দিকে। তোমার আমার সবার বেশি বেশি দরকার, তোমার আমার সবার বেশি বেশি দরকার। বাংলা লিংকে 47 টাকায় 80 মিনিট, এখন কথা চলবে বেশি বেশি। গাজিয়া রে কম দম্ব তলে চান্দের বাজার সব জমিন ওই অধিকাংশ জমিন ওই বিক্রি হইতেছে। অনেক জায়গা কিনে আনিছে গা কোম্পানি। আগে যেন নাকি মনে করেন এক সমান ধান পাইছি, যেমন বৌরা এলাকা এক সময় ধান পাইছে, অন এই বেটা কিনা খাওয়া লাগে বালু হলাই বোঝা লেছে। 2-10 বছর পরে দেখা গেছে খালি গরবি ডেটা থাকবো। কি হইবো আমরা একদম? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা বলতে সেই খালে কোনোই নাই, বনাঞ্চল নাই কিবা প্রাকৃতিক যে বাসমূলে কিছুই নাই। তারা বলতে সেই খালে শুধু মরুভূমি, কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় যে এরকম সুন্দর জায়গা মনে হয় যে আপনার যে বান্দরবনের কথা বলে সুন্দরবনের কথা বলে তার থেকে কম। খুঁজে তারে মরমিছে পাড়া গাঁর পথে, তারে পাবে না কুয়ার। রয়েছে অনেক কাক এ উঠানে, তবু সেই ক্লান্ত দাঁড় কাক নাই আর। কোথায় সে নিয়ে গেছে সঙ্গে করে সেই নদী, ক্ষেত, মাঠ, ঘাস, সেই দিন, সেই রাত্রি, সেই সব ম্লান চুর, ভিজে সাদা হাত, সেই সব নোনা গাছ, করমচা, শামুক, গুগলি, কোচিত আলশাঁস, সেই সব ভিজে ধুলো, বেলকুনি ছাওয়া পথ, ধোঁয়া ওঠা ভাত, কোথায় গিয়েছে সব? অসংখ্য কাকের শব্দে ভরিছে আকাশ ভোর রাতে, নবান্নের ভোরে
আজ বুকে যেন কিসের আঘাত। এলাকার মানুষ সব মরে যাবো। আমার ছেলে বিয়ে পাস করছে, আমার মেয়ে বিয়ে পাস করছে, তারা চাকরি করে, আর গুলি কি মানুষ না? কয়জনের মাইনে চাকরি করে? এই বাপির বিটা ছেলে আমরা কোথায় যাবো বলেন? কয়টা শিক্ষিত আছে? ফলে মূলে বলা যে এই টাইমে যে আম কাঁঠালগুলি ভরপুরিত ছিল, আম দাসগুলি আম কাঁঠাল বেচলে প্রতিটা এক বছর চলে গেছে আমাদের এটা খরচে। রাজুকের কর্মকর্তা ছিলেন সহ, তারা আইসা আমাদের ওই সাইডে একটা বাজার আছে, ওখানে আইসা এলাকার লোকজনকে হুমকি দিয়ে গেছে যে আপনারা তাড়াতাড়ি বিল তোলেন, তাড়াতাড়ি এই গাছ বিক্রি করেন, নাহলে যারা যারা বিল তুলবেন না তাদের জমি আমরা ঘাস খতিয়ানে ফালাইয়া উপসর করে নিয়ে যাব। এই বয়টা মানুষকে দেখায় গেছে, আর যা কাজ করতেছে এটা বয়ের উপরে। এখন আবার তাও বলে গেছে যে যে বালু উদ্বোধন করে দিয়ে গেলাম, যদি কেউ যে বাধা দেয় তাহলে সাথে সাথে তার নামে মামলা করে দেব, এবং অগ্রিম একটা জিটিও করে রাখছে দুই চারজনের নাম দিয়ে। আমাদের নামে তিন চারটা করে এক একজনের মামলা, যারা আমরা আন্দোলন করতে গেছি। এগুলো সব সব কৃষি জমি ছিল এই যে এখানে, এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের অর্ধেকের ওই পাশ হইল উপসর বাহিরে, এখানে 25-30 ফুট পানি হয়, এই পানির জমির দাম 50 লাখ টাকা বিঘা, আর আমাদের এই জমি বিল দিচ্ছে আপনার 1 লাখ টাকা বিঘা। 1 লাখ টাকা থেকেও আবার 30% অফিস কেটে রাখে, তুলতে যাচ্ছেন এই অফিসে ঘুষ, ওই অফিসে ঘুষ, এখানে ঘুষ, সেখানে ঘুষ, ঘুষ দিতে দিতে আবার দেখা গেছে মানুষের বাড়িতে যে জমানো টাকা ছিল ফলমূল বিক্রি করার, ওই টাকা নিয়ে অফিসে দিয়ে দিতে হয়। উপায় নাই, নাহলে প্লট পাইতো না, এই করতেছে সেই করতেছে, এই অবস্থায় মানুষের কিচ্ছু নেই। জায়গা জমি যেগুলো একবার মধ্যে পড়ছে ওগুলোর কি গাছপালা সব কেটে ফেলেছে? হ্যাঁ, সব কেটে ফেলেছে। এগুলি সব আপনার? এখনো মোট আমার 48 বিঘা জমি এই 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 ট্রাক্টর মধ্যে 48 3 খাদা কাইডা গুইডা সব বিনষ্ট হয়ে হয়েছে, মাটির তলা ফালাই দিয়েছে। এই যে সরকার, আমি দান পাইতাম 300-350 দান পাইতাম, এবার এক মুঠ দানও পাইনি। হ্যাঁ, এবার এক মুঠ দানও পাইনি, আমার কিনা খাওয়া লাগবো। কে আমার দান জমিনে মিলে সব বালু ফালাই দিয়েছে। তো এখন এগুলি নিয়ে গেলে কি পরে? নিয়ে গেলে কামলা খাটানো লাগবো, এই যে দ্বারে দ্বারে ঘুরতে হইব, কামলা খাটানো লাগবো, অনেক কামলা খাড়াইছে, অনেক নিজের যাওয়া লাগবো কাজ করুন লইয়া মাইনের বাড়ি। একটা প্লট দিব আমি, 5 কাঠা প্লটটা যে দিব যে আমার, আমি তো এই 5 কাঠা প্লট বানাই না খাইতে না, যেই টেহা চায় আমাকে 10 লক্ষ টেহা দাম লাগে। অফিসে কেন গাজীপুর এলো অফিসে, আমাকে গণনায় প্লট হইতো না, যত জমি নেই থাক গণনা থাকলে প্লট হইতো না। এই রাজুকতে যে আমি বাড়ি করবো যে এটার প্ল্যান আনুন লাগবো রাজুকতে গিয়া, এই প্ল্যানের টাকাটা নিয়ে আমি জোগাড় করে রাজুকতে প্ল্যান দেয় না বাড়ি করতাম, কোন আমরা একটু হিসাব করেন আমাকে দেখতে চাই। গাছ গাছালি বলতে নাই ওই এই এই সিজনে যে নিজে গাছ গাছালি এই যে ফলমূল যে দেখতে দিলে বাইরে কারণ তো অন্য হাড়ের দিকে নেই না ব্যস্ত থাকি, কিন্তু আঙ্গ গ্যারামি আসলে সব ফল ফল আনি প্রচুর অন এটা নাই। এই যে এখানে যে এত বড় একটা শহর হইতেছে, তো কি আপনি কো লাভ হয় নাই? অনেক এই লাভ হইবে বইতো, অনেক লাভ হইছে তুই যারা ব্যবসা করতে পারবো, এই বা যাদের ফল থাকবো বিক্রি করতে পারবো, ভাড়া সারা দিতে পারবো, হ্যাঁ গোলাই গেলাম। আর যারা বুঝে নেই বেঁচে লাগছে হ্যাঁরা মনে করেন এই লাভ পাই পাই, আর বুঝে নেই বাকি বেশি 80 জন বুঝে নেই, আর 20 জন মনে করেন যে অভাব পড়ে নেই বেঁচে নেই। তখন কী করে গরিবরা শেষ পর্যন্ত প্লটটা বিক্রি করে, বিক্রি করে ওই টুকটাক একটু কেউ একটু জায়গা রাখে,
আর যদি পারে আর কি টাকা রাখতো, আর যদি কেউ না পারে তাহলে